আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আরেকজনকে যুক্ত করি, আমি মানুষ, আমি মানুষ আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, আমি মানুষ বলেন। আসি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। জি ভাই, আমি আপনার ভিডিও দেখি তো মানে চেষ্টা করছিলাম, এতই আজকে আর কি হতে পারলাম ফার্স্ট। আচ্ছা আচ্ছা, খুব ভালো, বলেন তাহলে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে ইসলামে সাত আসমান বলতে আসলে কি বোঝানো হয়েছে? সাত আসমান বলতে আসলে যে জিনিসটা বোঝানো হয়েছে, যে প্রাচীনকালে মানুষ এরকম একটা ধারণা ছিল, প্রাচীনকালে ব্যাবিলনিয়ান সভ্যতায় এই ধরনের একটা ধারণা ছিল যে আসমান হচ্ছে সাতটা। হ্যাঁ, অনেক প্রাচীনকালে মানুষ এই জিনিসগুলো ভাবতো, কিন্তু এই জিনিসগুলো কোনো আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এগুলো হচ্ছে খুবই পুরোনো দিনের ভাব চিন্তা ভাবনা। আপনাকে আমি দেখাতে পারি যে প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতা থেকে এই জিনিসটা মানুষ ভাবতো, সেই জিনিসটা আপনাকে আমি দেখাতে পারি। সেটা সংশয় ডট কমের একটা লেখাতেই দেওয়া আছে। আমি সেই, আপনি এই লেখাটা যদি পড়ে থাকেন, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটার ভিতরে এই জিনিসটা আমি উল্লেখ করেছি যে দেখেন, প্রাচীনকালে ধর্মীয় বা পৌরাণিক সৃষ্টিতত্ত্ব ধারণা করা হতো যে পৃথিবীর উপর সাতটা আসমান বা আকাশমণ্ডলের সাতটি স্তর রয়েছে, একই সাথে মাটির নিচেও সাতটি পৃথিবী রয়েছে। প্রাচীনকালে এগুলো দেবদেবী বা অতিপ্রাকৃতিক সত্তাসমূহের আবাসস্থল বলে গণ্য করা হতো। দৃশ্যমান জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যেমন গ্রহ নক্ষত্র এসবকে এই আসমানের সাথে সম্পর্কিত করা হতো। প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতায় সপ্ত আসমানের ধারণা বিকশিত হয়েছিল। সুমেরিয়ান ভাষায় স্বর্গ, আসমান বা আকাশ ও পৃথিবীকে জমিন বলা হতো, আর বলা হতো আন এবং কি। আসমানকে বলা হতো আন এবং জমিনকে বলা হতো কি। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শেষের দিকে সুমেরীয় জাদু মন্ত্রে সপ্ত স্বর্গের উল্লেখ আছে। যেমন একটিতে এরকম লেখা আছে, আন ইমি নবি কি ইমি নবি, মানে স্বর্গ সাতটা, পৃথিবী সাতটা। এরকম মানে ওদের গানও আছে, ওদের গানও ছিল প্রাচীন সুমেরিয়ান ইসে, ওদের গানও ছিল, ওদের জাদু মন্ত্র ছিল যে সাতটা স্বর্গ সাতটা পৃথিবী। তো এইগুলা যেমন গিলগামেশ ছিলেন যে ওই মানে প্রাচীন আমলের একজন শাসক, গিলগামেশের মহাকাব্যেও বীর গিলগামেশ তার বন্ধু এনকিদুকে বলেছেন, স্বর্গে কে যেতে পারে বন্ধু, শুধু দেবতারাই শামাসের সূর্যদেবের সাথে চিরকাল থাকবে। এ তার মানে এই জিনিসগুলো প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাতে এই জিনিসগুলো বিকাশ হয়েছে, যে সাতটা আসমান তারা মনে করতো, সাতটা আসমানে সাত দেবতা থাকে, সাত ধরনের দেবতা থাকে, স্তরে স্তরে দেবতারা এখানে বসবাস করে। হিন্দু ধর্মের ভিতরে সাত আসমানের কথা বলা আছে, ইহুদি ধর্মের ভিতরে সাত আসমানের কথা বলা আছে, খ্রিস্টান ধর্মের মধ্যে সাত আসমানের কথা বলা আছে। কিন্তু এই জিনিসগুলো পরে আরব দেশে এসে এই জিনিসগুলা এই যে কোরআনের ভিতরে যে সাত আসমান সাত জমিন সাতটা পৃথিবী সাত পৃথিবী, এই জিনিসগুলো আসলে সেইখান থেকেই এসছে। হ্যাঁ, সেই জিনিসগুলোই একটু এদিক সেদিক করে কোরআনের ভিতরে নেওয়া হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক ভাবে সাত আসমান বা সাত জমিন এগুলো খুবই ফালতু কথা, এগুলোর কোনো অস্তিত্ব নেই। জি মানে ভাই, আমার একটা প্রশ্ন মনে যাচ্ছিল যে আসমান তো কোনো কঠিন পদার্থ না, তাহলে মানে এক আসমান দুই আসমান বা সাত আসমান এটা তো মানে গোনার কোনো ভাব নেই, তাই না? কিন্তু ইসলাম অনুসারে আসমান হচ্ছে একটা কঠিন পদার্থ, কারণ আপনি যদি দেখেন যে আমি যে এলাকাটা দেখালাম মাত্র সেটার ভিতরেই আছে, সেটার ভিতরে দেখেন আপনাকে দেখাচ্ছি তাফসিরে জালালাইনের ভিতরে যে জিনিসটা বলা আছে, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে। আচ্ছা একটু বড় করি, কারণ অনেক ছোট দেখাচ্ছে, আপনি যদি আরো বড় করে দেখেন, এখানে দেখেন লেখা, কি বস্তু দ্বারা সাত আসমান তৈরি হয়েছে? আল্লামা ভাকাবি কাবে আহবাব এর কথার উক্তি বরাতে বলেছেন যে পৃথিবীর নিকটবর্তী আসমান মেঘমালার ঢেউয়ের জমাট আস্তরণে নির্মিত, দ্বিতীয় আসমান হলো সাদা জমরত পাথরের, তৃতীয় আসমান হলো লৌহ নির্মিত, চতুর্থ আসমান পিতলের নির্মিত, পঞ্চম আসমান রৌপ্য নির্মিত, ষষ্ঠ আসমান স্বর্ণ নির্মিত, আর সপ্ত আসমান লাল বর্ণের ইয়াকুত পাথরে নির্মিত। ঠিক আছে, এটা মানে তাফসিরে জালালাইনে বলা আছে, আর অনেকগুলো গ্রন্থে এই ধরনের কথা বলা আছে, একই টাইপের কাছাকাছি কথা বলা আছে। কিন্তু এই যে ইসলাম, ইসলামে অনেক বড় বড় আলেমী প্রাচীনকালের আলেমরা এই কথাগুলোই বলেছেন যে আসমানগুলো বিভিন্ন পদার্থে তৈরি, তো এইগুলা হচ্ছে খুবই হাস্যকর হয়েছে। এবং নবী যখন মেরাজে গেছিল তখন যে প্রথম আসমান দ্বিতীয় আসমান পার হয়েছিল, প্রথম আসমানে দেখছে যেন কারো যেন দেখছে, প্রথম আসমানে কোন নবীরে দেখছে আমি ভুলে গেছি, কিন্তু এক এক মানে এক এক নবীরে দেখছে। তারপরে ষষ্ঠ আসমানে সম্ভবত ইব্রাহিমরে দেখছে, এরকম এক দেখছে। তো এইভাবে এক এক আসমানে এক একটা মানে নবীরে দেখছে, সেই তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, তাদের সাথে কথাবার্তা বলছে, তো এইভাবে সে উপর দিকে উঠছে। এখন এই জিনিসটা তো, এবং দরজা, প্রত্যেকটা আসমানের একটা দরজা ছিল, সেই দরজার সামনে একটা ফেরেশতা দাঁড়া ছিল, সেই ফেরেশতাটা আবার নবীকে জিজ্ঞেস করছে তোমার কি মানে যাওয়ার পারমিশন আছে নাকি, উপরের দিকে যাওয়ার পারমিশন আছে নাকি। তার মানে এই জিনিসগুলো করলে বোঝা যায় যে এটা একটা মানে মানে বস্তু দিয়ে তৈরি, এবং সেটার একটা গেট আছে, সেই গেটের সামনে আবার একজন ফেরেশতা দাঁড়ায় আছে, পাহারাদার ফেরেশতা খাড়ায় আছে, সে পাহারাদার ফেরেশতার অনুমতি ছাড়া আপনি আবার ওই দরজা দিয়ে বাইরে ঢুকতে পারবেন। এইগুলা তো আসলে খুবই হাস্যকর কথাবার্তা, প্রাচীনকালের মানুষের চিন্তা ভাবনা,
এই প্রাচীনকালের মানুষ এগুলো ভাবতো। তো এগুলো তো ভাই আমরা বলি না, এগুলো হচ্ছে গিয়ে জি ইসলামের জি বিভিন্ন জি কেতাবাদিতে লেখা আছে, আমরা সেই জি বুঝতে জিনিসগুলো পারছি আপনাকে জানালাম। ভাই। আমার আরেকটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। জি জি ভাই, মানে অনেক মানে মুসলিমরা দাবি করে যে মক্কা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, তো এটা ভাই কি আসলে পৃথিবীর তো কেন্দ্র সত্য? হতে পারে না ভাই, পৃথিবী হচ্ছে একটা গোলাকার বস্তু। হ্যাঁ জি জি পৃথিবীর তো পৃথিবী তো কেন্দ্র হতে গোলাকার। পারে না, কেন্দ্র হইলে জি হবে হচ্ছে কি একদম মাটির ভিতরে, একেবারে একদম ভিতরে, একদম যেখানে হচ্ছে জ্বলন্ত লাভা আছে, জ্বলন্ত গলন্ত কি মানে ইয়া আছে, মেটাল আছে, সেখানে হবে কেন্দ্র। জি পৃথিবী তো উপরিভাগ, মানে পৃথিবী তো একটা বলের মতো, তাই না? বলার মতো, জি উপরিভাগে তো গোলাকার। কেন্দ্র হইতে পারে না। জি বুঝতে পারছি। আচ্ছা আমাদের সাথে যুক্তিতে মুক্তি ভাইকে যুক্ত করেছে, যুক্তিতে মুক্তি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য, আমি শুনতে পাচ্ছি আসিফ ভাই। যুক্তিতে মুক্তি ভাই আপনি আমাকে বলেন তো একটু, যে পৃথিবী তো একটা গোলাকার বলের মতো, তাই না? অনেকটা কমলা লেবুর মতো, উত্তর এবং দক্ষিণ দিকটা একটু চাপা, এখানে কি ভাই কেন্দ্র মানে উপরিভাগের কোন একটা জায়গায় কি পৃথিবীর কেন্দ্র হতে পারে? না না এটা কিভাবে সম্ভব, এটা তো হইতে পারে না। কেন্দ্র হইতে হলে তো ভিতরে যেতে হবে, তাই না? মাটির ভিতরে ঢুকতে হবে নাকি? অবভিয়াসলি 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 এটা এটা কেমন কথা তা মানুষজন বলে, আমি এই জিনিসটা বুঝি না। অনেক হুজুরকে আমি দেখি ওয়াজে বলতেছে পৃথিবীর কেন্দ্র নাকি কাবা। ভাই আমার যে মানে মানে টয়লেটটা, সেটা তো আমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসাব করি, তাহলে তো সেটাও তো একটা পৃথিবীর কেন্দ্র হবে নাকি? জি বুঝতে পারছি। মানে উপরিভাগের যে কোনো বিন্দু কি আমি বলতে পারি যে আমি এখানে এখন যেখানে বসে আছি সেটা তো পৃথিবীর কেন্দ্র। মানে আমি যদি ডান দিকে বাম দিকে উত্তর দিকে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে মাপি, তাহলে তো একই রকম হবে, তাহলে তো এটাও তো পৃথিবীর কেন্দ্র হবে। জি পৃথিবীর উপরিভাগের কোনো জায়গাকেই আপনি উপরিভাগের কেন্দ্র হিসেবে আপনার মন মতন করে সেট করে নিতে পারেন, বলতে পারেন, সেটা বললে তো হইলো না। জি জি হ্যাঁ কারণ ঠিক আছে। গোলাকার বস্তু তো কোনো আপনি কেন্দ্র হবে না। আপনি আর কি কিছু জি বলবেন? ভাই, জি ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, এই রোজা রাখার যে বিষয়টা ইসলামে, ঠিক আছে, এটা তো হাদিসে মানে নিয়মটা দেওয়া আছে কিভাবে রোজা রাখবে মুসলিমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ হাদিসে দেওয়া আছে তো কোরআনে, মানে আমার রোজা রাখার সিস্টেম। আমার প্রশ্ন ছিল যে মানে যারা আপনার এই মেরু অঞ্চলে থাকে, যেখানে 6 মাস দিন 6 মাস রাত, তারা কিভাবে রোজা রাখবে, এরকম কি কোনো হাদিসে মানে নিয়ম নীতি দেওয়া আছে বা সেটা হাদিসে আসছে কি? বুঝলাম না, আবার একটু বলেন। মানে যে দেশে অনেক দেশ আছে না 6 মাস রাত বা 6 মাস দিন থাকে বা রাত্রে সূর্য ওঠে, এরকম অনেক দেশ আছে, কিন্তু যেমন ফিনল্যান্ড, নরওয়ে, ওইখানে রোজা কিভাবে রাখবে, এরকম কি কোনো নির্দেশ দেওয়া আছে হাদিসে? না এরকম তো কোনো নির্দেশ দেওয়া নাই, কিন্তু পরবর্তীতে যখন এই সমস্যাগুলো মানে উদ্ভব করছে তখন মুসল্লিরা হিসাব নিকাশ করে বের করছে, একটা হাদিসে বলা আছে যে দজ্জাল আবির্ভাব হইলে, দজ্জালের আবির্ভাব হইলে কি হবে। তখন নবী একটা কথা বলে গেছিল যে দজ্জাল আসলে এক একটা দিনই হবে অনেক দিনের সময়, হ্যাঁ 1 বছরের সময়। তো তখন মুসল্লিরা কিভাবে নামাজ পড়বে, এক লোক আবার নবী জিজ্ঞেস করছে হুজুর তখন আবার নামাজ পড়বো কেমনে, তখন নবী আবার তাদেরকে একটা পদ্ধতি বলে দিছে। তো সেই সেই হাদিসটা থেকে মাসালা নিয়ে অনেকে এখন বলে যে নিকটবর্তী দেশে মুসলমানরা যে সময় নামাজ পড়ে সেই সময় নামাজ পড়লেই হবে বা সেই সময় রোজা রাখলেই হবে। কিন্তু এখানে তো একটা কথা আছে, মনে করেন যে 6 মাস যদি দিন থাকে বা রাত থাকে, আদেশ তো এরকম আছে মনে হয় যে সূর্য উঠার আগে মানে ই করতে হবে, ফেরে খেতে হবে, এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। তো সেখানে তো যদি 6 মাস রাত থাকে তাহলে তো সূর্য অলওয়েজ মানে ডুবাই থাকবে, আবার 6 মাস দিন থাকলে অলওয়েজ সূর্য মানে আকাশে থাকবে, হ্যাঁ সেটাকে ভাই আদেশ সমস্যা তো থাকতেছে, সমস্যা তো থাকতেছে, কিন্তু হুজুররা আর কি মুসল্লিরা এটা একটা মাসালা দিয়ে দিচ্ছে আর কি, জি জি আচ্ছা ভাই বুঝতে পারছি। কোন রকম একটা মাসালা দিয়ে দিচ্ছে, এখন তো সমস্যা তো আছে আমরা তো জানি, এখন কি করবো ভাই? জি জি আল্লাহ তো এটা বুঝে নেই, এখন কি করবো? আল্লাহ তো জানতো না পৃথিবী যে গোলাকৃতি এবং পৃথিবীর যে মানে এমন জায়গা আছে যেখানে 6 মাস 3 6 মাস 7 এরকম জায়গার কথা তো মানে নবী বুঝে নাই, আল্লাহ আচ্ছা কোরআনে কি একটা আয়াত এমন আছে যেখানে বলা হয়েছে পৃথিবী গোল না, গোলাকার? একটা আয়াত এরকম নাই যে পৃথিবী গোল, বরঞ্চ এটা বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল বিছানা হয়েছে, জি পৃথিবীকে বুঝতে পারছি। সমতল বিছানো হয়েছে এই কথাটা অসংখ্য জায়গায় বলা আছে, এবং এটা বলা হয়েছে পৃথিবী হচ্ছে স্থির, এবং এটা বলা হয়েছে সূর্য এবং চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘোরে। এই জিনিসগুলা মানে ইসলামের বিভিন্ন গ্রন্থে হাদিসে কোরআনে এই জিনিসটাই বলা আছে। আচ্ছা ভাই ঠিক অনেক আছে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আর অনেকে মনে অপেক্ষা করতেছে তাদেরকে যোগ দেন, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি আচ্ছা ভাই ঠিক আছে, নেক্সট টাইম কথা হবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম, আপনি তাহলে একটু ফেসবুক বা ইউটিউব থেকে শোনেন আমরা যুক্ত।